এটা নন্দিতাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে দিদিবাড়ির তরফ থেকে, বার্থডেতে দিদিরা থাকতে পারেন জন্য। ও জানেও না এগুলো কিছু করা হয়েছে। আজকে আমি আবার করে দিচ্ছি ওর দিদি পূজা। কেমন লাগলো? চলো চলো, আরো সারপ্রাইজ আছে, চলো। শুনে নাচ দেখ। আমার ফোনটা কোথায় গেল? নাইটি পরে
দেখলে কালকে কিভাবে আমার দিদি যাইবো, ওরা সবাই সবাই প্ল্যান করে আমাকে সারপ্রাইজ দিল। হ্যাঁ, বার্থডে ডেটের পরেই, আসলে রাত্রে 12টার সময় যে সেলিব্রেশন হবে সেটার ব্যাপারে আমার তো কোনো আইডিয়া ছিল না। সেই জন্য আমি পূর্বভোক্তাদেরকে খাওয়ালাম যে 12টার সময় কোনো কিছু করবো না, জন্য বা বার্থডেতেও কোনো কিছু প্ল্যান ছিল না। তো পরের দিন তো ওরা সবাই মিলে সারপ্রাইজ দিলই। তারপরে রাত্রে 12টার সময় দিদিরা থাকতে পারেনি, পার্টিতেও থাকতে পারেনি, ভাগিটার জন্য প্রচণ্ড হচ্ছে সর্দি লেগেছে। তো যাই হোক, ওরা আবার আমাকে দিদির বাড়িতে সারপ্রাইজটা দিল, খুবই ভালো লাগছে। তাহলে চলো তোমরাও একটু ভিডিওটা এনজয় করে নাও। আর আমার দিদি ভিডিও করেছে, ইন্ট্রোটা নেওয়া হয়নি, সেজন্য আমি তোমাদেরকে এখন স্বাগত জানালাম। আর ভিডিওটা শুধু সেই দিনের না, আজকেরও করেছি, আজকে বাড়িতে পুজো হলো। তাহলে তোমরা ভিডিওটাকে এনজয় করতে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।